नमस्कार बंधुरा, बांगालीर घरोया रेसिपी चैनले आपनादेर सकलके स्वागत। आज आमी बानाबो सोयाबिनेर तरकारी। आर निरामिषेर दिने सोयाबिनेर तरकारी ठीक मनेर मतो हय ना, कारण ताते पेंयाज रसुन पड़े ना। आर ई पेंयाज रसुन छाड़ाई निरामिषेर दिने किभाबे मनेर मतो स्वादेर सोयाबिनेर तरकारी रान्ना करबेन तारी रेसिपी आजके आमी निये आसलाम। ताहले आसुन देरी ना करे देखे नेवा जाक आजकेर रेसिपि। एखन कड़ाइयेर मध्ये दिये दिच्छि 1 टेबिल स्पून सर्षेर तेल। सोयाबिनटाके प्रथमे भाजते हबे, तार जोन्नो तेलटाके खूब भालो करे गरम करे निलाम। एबारे एई तेलेर मध्ये आगे थेके गरम जले भिजिए रेखे सोयाबिनटाके आमी जल झरिए नियेछि आर भालो करे धुए जल निगड़िए नियेछि। सेई सोयाबिनटाई एखाने दिए दिच्छि। सोयाबिनटाके खूब भालो करे भाजा करे निते हबे। सोयाबिनटाके बेश भालो करे भाजा करे निले किन्तु खूब टेस्टी लागे। तो सोयाबिन भाजा हो गए, एबारे आमी सोयाबिनटाके तुले नेब। সেই একই কড়াইর মধ্যে রান্না করব, তার জন্য দিয়ে দিলাম আবারও 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দিলাম গোটা সাদা জিরে। দেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো করে মশলাগুলোকে ফ্রাই করতে হবে, আর আদা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো বাটা। দুটো মিডিয়াম সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কাকে আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে, কারণ টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু একেবারেই তরকারিটা ভালো লাগবে না। তো ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে আমি ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেম করে। বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। যেহেতু নিরামিষ তরকারি, তো নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনি দিলে খুব টেস্টি হয়, তাই আমি 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হিং। হিংটা ফোড়নেও দেওয়া যেতে পারে, তবে এই সময় দিলে কিন্তু খুবই টেস্টি হয়। আমি 1 পিঞ্চ হিং দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সোয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। সোয়াবিনটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। এই রান্নাটা করলে বুঝতে পারবেন যে আলু ছাড়াও সোয়াবিনের তরকারি এতটা টেস্টি হয়। তো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। আর জল দেব না, কারণ এখানে কোনো কিছু সেদ্ধ হওয়ার কিছু নেই। তো সেই কারণে এর মধ্যে 1 কাপ জল দিলাম জাস্ট গ্রেভির জন্য। গ্রেভি খুব বেশি করব না, তার জন্য 1 কাপ জল দিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য হাই ফ্লেম করে রেখে দেব। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম, আর আমাদের সোয়াবিনের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবারে এটাকে হাই ফ্লেম করে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। তারপর ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের আজকে ইয়াম্মি ইয়াম্মি সোয়াবিনের রেসিপি। নিরামিষের দিনে যদি সোয়াবিনের রেসিপি মনের মতো স্বাদের না হয়, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের মনের মতো হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তার সাথে নতুন দর্শক বন্ধুরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, তাহলে প্রতিদিন নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।